নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এবং সেই সঙ্গে ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিআরপিতে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ভিআরপিরা কাজ করেন তো তাদের উদ্দেশ্যে এই একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট প্রতি মুহূর্তে আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের আপডেট বিষয়টি, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য শালবনি পঞ্চায়েত সমিতি, মানে শালবনি পঞ্চায়েত অফিসে থেকে দেওয়া হয়েছে, শালবনি পঞ্চায়েত সমিতি থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে, শালবনি পশ্চিম মেদিনীপুর। মেমো নম্বর দেখতে পাচ্ছেন এখানে এবং প্রকাশের তারিখ, এবং সেই সঙ্গে দেওয়া হয়েছে টু দ্য প্রধান অল গ্রাম পঞ্চায়েত, মানে এখানে দেওয়া আছে শালবনি পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্দেশ্যে এই নোটিশটি দেওয়া হয়েছে। এবং এখানে মেন যে বিষয় সেটি হচ্ছে রিগার্ডিং ডেলি অ্যাটেন্ডেন্স অফ ভিআরপি অ্যাট গ্রাম পঞ্চায়েত। তো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত ভিআরপিরা কাজ করেন তাদেরকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে অ্যাটেন্ডেন্স অবশ্যই দিতে হবে, ডেলি অ্যাটেন্ডেন্স দিতে হবে, কিন্তু সরকারি কোনো নির্দেশিকা এখানে দেওয়া হয়নি। তবে এখানে পঞ্চায়েত সমিতির আন্ডারে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে ভিআরপিদের উদ্দেশ্যে। এবং এখানে আরও বলা হয়েছে যে ইউ আর রিকোয়েস্টেড টু মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট টু দ্য নোট অ্যাটেন্ডেন্স অফ ভিআরপি আন্ডার ইয়োর জেডেকশন ইন ইয়োর অফিস ইয়োর সেক্রেটারি ইন ইন্টারস্টেড অফ মেনটেন দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার অফ ভিআরপি মান্থলি অ্যাটেন্ডেন্স শিট শুড বি সেন্ড টু দিস এন্ড উইদাউট ফেল। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ডেইলি অ্যাটেন্ডেন্সও দিতেই হবে, এবং প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স যখন মাস কমপ্লিট হবে সেই মাসের যে অ্যাটেন্ডেন্স শিটটা অবশ্যই মাসের যে অ্যাটেন্ডেন্স শিট সেই অ্যাটেন্ডেন্স শিটটা অবশ্যই সেন্ড করতে হবে হেডকোয়ার্টারে, মানে যেখানে পঞ্চায়েত সমিতির যে আন্ডার থেকে নোটিশটি দেওয়া হয়েছে। এখানে আপনি প্রতিদিন গ্রাম পঞ্চায়েতে অ্যাটেন্ডেন্স দেবেন দিনের শেষে, এবং মাসের যে অ্যাটেন্ডেন্স শিট সেই অ্যাটেন্ডেন্স শিটটা, এবং যিনি প্রধান রয়েছেন তিনি প্রধান উপরেও পাঠাবেন অ্যাটেন্ডেন্স শিট। তো এখানে শালবনি পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসারের সাইন আছে। এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশ্যই আপনাদের পঞ্চায়েতে খবর নেবেন যে এরকম কিছু নোটিশ বেরিয়েছে কি না। তো এই নোটিশটি শালবনি থেকে প্রকাশিত হয়েছে, তো আমরা আপডেটটি আপনার সামনে শেয়ার করলাম, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।